হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি এখন আছি কত উঁচুতে থাকো, এটা হচ্ছে আলমগঞ্জ। আর এবারে আলমগঞ্জে দুর্গাপুজোর কী থিম তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলেই জানতে পারো। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো একটা ফাটাফাটি থিম হতে চলেছে, তো বেশি কথা না, জাস্ট দেখতে পারো। বর্ধমান দুর্গাপুজোর ফেমাস থিম প্যান্ডেল নাম আসলেই আলমগঞ্জের নাম আগে করা হয়। কেন করা হয়? কারণ আলমগঞ্জ প্রত্যেক বছরই এক অভিনব এবং ইউনিক দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু করে, আর এই বছরও কিন্তু সেই রকমই একটি ইউনিক প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। এবার তোমাদের মধ্যে অনেক কিউরিয়াসিটি আছে যে এই প্যান্ডেলটি থিম কী। অবশ্যই এই প্যান্ডেলটির থিম কী সেটা তোমাদেরকে বলবো, তোমরা জানতে পারবে। আর তার আগে তোমরা শুধু দেখে নাও যে প্যান্ডেলের প্রস্তুতি কীরকম কী হচ্ছে। তো দেখো, মোটামুটি প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে, আর আমি তোমাদেরকে এই প্যান্ডেলের ভেতরেও নিয়ে যাব এবং ভেতর থেকেও দেখাবো যে ভেতরের কাজটা কতটা সুন্দর হচ্ছে। আর দুর্গাপুজো বাকি আর মাত্র কিছু দিন, কিন্তু এই প্যান্ডেল যারা তৈরি করছেন অর্থাৎ প্যান্ডেল নির্মাতারা, ওনারা দিন রাত এক করে পরিশ্রম করছে যাতে পুজোর মধ্যে এই প্যান্ডেলটি কমপ্লিট করে দর্শকের সামনে তুলে ধরা যায়। এবং দর্শক প্রত্যেক বছরের মতো এই বছরও এই সুন্দর প্যান্ডেলটি তারা দর্শন করে আনন্দিত হতে পারে। আর দেখো, এইটি একটি দেখে মনে হচ্ছে মুখটা যেন একটি কচ্ছপের মুখ, আর এই প্যান্ডেলটা পুরোটা হচ্ছে একটি কচ্ছপের খোলের মতো। মুখটা কচ্ছপের আর এই পুরো যে স্ট্রাকচারটা পুরোটা কচ্ছপের খোলের মতো। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, কিন্তু ভেতরে প্রবেশ করার আগে তোমাদেরকে একটু ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারধারটা একটু দেখিয়ে দিচ্ছি এই কারণেই, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে এবারে প্যান্ডেলের থিমটা কতটা সুন্দর হতে চলেছে। তো প্রস্তুতি যদি সুন্দর হয় তাহলে জানতে হবে থিমটা ফাটাফাটি হবেই। আর দেখো, এখানে একটি লোহার মতো জিনিস দিয়ে একটা কাজ করা হচ্ছে, কী কাজ হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা বলবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কচ্ছপ, তো সামনে হচ্ছে একটি কচ্ছপের মুখ। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে যখনই প্রবেশ করছি না, এখন থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, যেন মনে হচ্ছে আমি এক অদ্ভুত জগতে এসে পড়েছি। কারণ এখনও প্যান্ডেল তৈরি হয়নি, কিন্তু তাও যেন কেন জানি না মনে হচ্ছে যে আমরা একটি অদ্ভুত জগতে এসে গেছি। মানে ভেতরটা এত সুন্দর হচ্ছে, এবং পরবর্তীকালে প্যান্ডেলটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন যা লাগবে না, জাস্ট অসাধারণ, ফাটাফাটি আমেজিং। আর চলো তোমাদেরকে আমি আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে আরও অনেক কিছু তোমাদেরকে জিনিস দেখাতে পারবো। তো দেখো সামনে এগুলো হচ্ছে একটি ঢাক। তো দেখো এগুলো একটি খোল করতাল বা একটি ঢাকের মতো কিন্তু লাগছে এইগুলোকে দেখতে, বাহ দারুণ লাগছে। কিন্তু আমি এখন নিজেই এখন প্যান্ডেলের ভেতরে আছি, প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার নিজেরই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। যখন প্যান্ডেলটা হয়ে যাবে তখন বলার অপেক্ষা রাখে না যে কতটা সুন্দর লাগবে সমস্ত দর্শনার্থীদের। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে। আর এই বছর দুর্গাপুজোর থিমটির নাম বাঙালিনী। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা।